ড্রাইভার ভাই, মোটর ভেহিকলস অ্যাক্টে পড়ে যাবেন তো, কি করছেন, কি জরিমানা হয়ে যাবে। আর রাস্তাটা তো সোজা সোজা গেছে, আড়াআড়ি তো নয়। শুনতে পাচ্ছেন না? আরে হিয়ারিং এড লাগাতে হবে নাকি? তাই তো বলি, রাস্তার সামনে লাইট পোস্টের খাম্বার মতো কাড়া দাঁড়িয়ে পড়লো। কোথায় যাচ্ছ বাবু সোনা? থানায় হাজিরা দিতে? কি কেমন লাগছে একটা মিস রতানি করে? এই অ্যাডভোকেট অনেক হয়েছে, এবার কেসটা মিটিয়ে নাও। আমি আর স্ট্রেস নিতে পারছি না। বুঝতে পারছো না কেন, আমার দিদির বিয়ে আছে সামনে, ওই বাড়িতে ও বউ হয়ে যাচ্ছে। সমস্ত দুনিয়ায় শুধু আমাকে নিয়েই লেখা হচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র শুধু আমায় নিয়ে ট্রোল করা হচ্ছে। আমার সোশ্যাল রেপুটেশনটা একেবারে শেষ হয়ে আছে। ড্রিঙ্ক করে মেয়েদের হাত ধরে শ্লীলতা হানি করলে রেপুটেশন নামক কথাটা জীবনের ডিকশনারি থেকে তো বাদ দিতে হয় বাবু সোনা। মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো, তুমি কিন্তু চেনো না আমায়। হ্যাঁ চিনি, চিনি তো, ওই তো দুটো ভাড়া করা টাকটু পাঠিয়েছিলিস না গুলি করার জন্য, গুলিটা লাগেনি। ওরা দুজন এখন কাস্টাডিতে আছে। জিজ্ঞেস করবি ওদের মায়ের নাম কি? বলবে গীতা, বলবে এল এল বি। যাই হোক, গাড়িটা সরা, যেতে দে, নইলে কিন্তু একটা সেকশন নাম্বার বসিয়ে দেবো। গীতা তুই মাথাটা ঠান্ডা কর, অগ্নিজিৎ মুখার্জি তোর সাথে কথা বলতে চায়। ও তুমি তাহলে এখন দালালি করছো দুটো উকিলের মাঝখানে? গীতা যত বলছি তুই মাথা ঠান্ডা করে বোঝবার চেষ্টা কর, তাদের সাথে লড়ছিস গীতা? পিপানের বাবা এখনো ফিল্ডেই নামেনি, নামলে কি হবে বুঝতে পারছিস তো? বড় বিপদে পড়ে যাবি। হ্যাঁ কিচ্ছু হবে না, বিপদ তাদের হয় যারা বিপদকে ভয় পায়। কখনো ঝড় বৃষ্টির মধ্যে পাখি দেখেছিস বাবু সোনা? মজুমদার দেখবি সব বিপদে পড়ে মুখ লুকোয়, বিপদে পড়ে কেউ মুখ লুকায় কার নিচে, কেউ শেডের নিচে, কেউ বা নিজেদের বাসায় ঢুকে যায়। মোট কথা নিজেদের ঝড় বৃষ্টি থেকে বাঁচাতে চায়। মহা বিপদ ওদের কাছে, একমাত্র ঈগল পাখি মেঘ ছাড়িয়ে বৃষ্টি ছাড়িয়ে অনেক উপরে উঠে যায়। মোট কথা বিপদকে পরোয়াই করে না, বুঝতে পেরেছিস? এটাকে বলে অ্যাটিটিউড। বিপদ কি করে সামলাবি কথাটা মাথায় রাখি। আর ভজনদা তোমার বাবু সোনাকে বুঝিয়ে দিও, একটা অ্যাডভোকেটের রাস্তা ব্লক করে তাকে থ্রেট করলে ওর কপালে আর কি কি কেস জুটতে পারে। গীতা শোন না, বলছি অগ্নিজিৎ মুখার্জি তোর সাথে একবার কথা বলতে চান। চলে আসতে বলো সন্ধ্যাবেলায়, আমি পাড়া ক্লাবের সামনেই থাকি, আমিও দেখি তোমার চলন্ত ইনস্টিটিউশন, তোমার স্যার অত নামি উকিল অগ্নিজিৎ মুখার্জি কেন আমার সাথে দেখা করতে চাইছেন। বাবু সোনা তোর গায়ে যদি আঁচ লাগে না, হাত আমি কেটে রেখে দেবো। মেয়েটা তো কিছুই শুনছে না, কিছুই শুনছে না, একদম বেশি কথা বলবে না। কি দরকার ছিল ভাড়াটে গুন্ডাগুলোকে পাঠানো? বুঝতে পারছো না, মেয়েটা ডেঞ্জারাস, সত্যি সত্যি কোর্টের ভিতরে মুখ চালে আর কোর্টের বাইরে হাত, অগ্নিজিৎ মুখার্জিকেও খোল খাইয়ে দিচ্ছে। অগ্নিজিৎ মুখার্জি স্পিকিং, আমি কিরণ কান্তি ব্যানার্জি বলছি।
হ্যাঁ বলুন, কেমন আছেন? ভালো তো নেই, আপনি জানেন। আমি দিল্লি থেকে জাস্ট ফিরলাম, ফিরে এই পুরোটা শুনলাম। এর মধ্যে এত কিছু হয়ে গেছে, আমি ভাবতেই পারিনি। এখন কি হবে? হ্যাঁ, সামনের সপ্তাহে কাবিয়ার সঙ্গে স্বস্তিকের এঙ্গেজমেন্ট, তার আগে ওদের রেজিস্ট্রি আছে, তার আগে আছে কোর্টের ডেট। ওর যদি কোনো বিপদ আপদ হয়ে যায় তখন, মানে সেন্টেন্স হয়ে যায় বা জেল কাস্টডি হয়ে যায়, তখন কি হবে? অগ্নিজিৎ মুখার্জি, আপনার উকিলের নাম অগ্নিজিৎ মুখার্জি। ভাববেন না, এত ভাবছেন কেন? একদম ভাববেন না, আমি তো আছি, কোনো চিন্তা নেই, আমি আপনার পাশে আছি, কোনো চিন্তা করবেন না। ওই মেয়েকে আমি ধোপে টিঙতে দেব না কোর্টে। হ্যাঁ, আপনি ভরসা, নালে বুঝতেই তো পারছেন আমাদের মেন্টাল কন্ডিশনটা কি। আসলে মেয়েটা ভীষণ টেনশন করছে, ভীষণ, ও ভীষণ স্ট্রেস নিচ্ছে, ও বুঝতেই পারছে না যে ও কি করবে। আরে বললাম না, ভাববেন না, একদম চিন্তা করবেন না। আরে ও মেয়ে যদি ডালে ডালে চলে তো আমিও চলি পাতায় পাতায়। আরে সবে লয়ের বইয়ের পাতা উল্টোতে শিখেছে, এখন কি করবে কোর্টে দাঁড়িয়ে? আর আমি আদালতে দাঁড়ানো মানে অর্ধেক কেস জিতে যাওয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা যে এই সময় আমাদের পাশে আছেন। কি বলছেন, কি পাশে থাকবো না? আরে ক্যাভিয়া আমার হবু বৌমা, আর আমি পাশে থাকবো না? ভাববে না, আমি একদম ভাববে না। এটা শুধু কাব্বার কেস নয়, এটা ওই অ্যাডভোকেট গাঙ্গুলির সঙ্গে আমার ব্যক্তিগত পর্যায়ের একটা লড়াই। এই লড়াইয়ে যদি হেরে যাই আমি আয়নার সামনে কোনোদিন দাঁড়াতে পারবো না। আর আপনি তো জানেন আমি হারতে শিখিনি, আমি শুধু জিততে জানি। কি বললেন, কি বললেন অভিজিৎ বাবু? উনি তো বললেন চিন্তার কিছু নেই, উনি নিজেই কেসটা হ্যান্ডেল করছেন। কিন্তু খবরের কাগজে যেভাবে লেখালেখি হচ্ছে, টিভিতে যা সব চলছে, মান সম্মান সব গেল, সব সব গেল, সব তোমার ওই কুলাঙ্গার ছেলের জন্যে। একটা মদো মাতাল ছেলে তৈরি হয়েছে, ক্যারেক্টার বলে কিচ্ছু নেই। বাপের মতোই তো হয়েছে, নিজের মাত্রার মধ্যে থেকো। তোমার শরীরে যে রক্ত বইছে সেই রক্ত তোমার ছেলের শরীরেও বইছে, তাই না? মামি কি বলছো, কি তুমি এসব কথা কেন বলছো? চুপ করো তুমি, তুমি চেনো না তোমার বাবাকে, জানো না কেমন মানুষ। ভীত কেঁপে গেছে বোধ হয়, তাই না? কে? পায়ের নিচের মাটি কেঁপে গেছে তো, ওইটুকু একটা মেয়ে তোর এতদিনের ওকালতির ভীত নাড়িয়ে দিয়েছে। এই দেখুন ব্রজবালা দেবী, মাঝে মধ্যে এসে ফোড়ন কাটবেন না, ফোড়ন কাটবেন না। ফোড়ন কাটছি না, কিন্তু পুরো কেসটা আমি স্টাডি করলাম, ওই মেয়েটার সঙ্গে আমাকে কথা বলতেই হবে। কি বলছেন ক্যাপ্টেন? কেন যেন মনে হচ্ছে মেয়েটা বাজিমাত করে দেবে। আপনি আমার শত্রুপক্ষ নাকি? আপনি আমার শত্রু নাকি? ভুলে যাবেন না যে আপনি আমার মা। ঠিক তাই, আমি ভুলিনি, তুমি ভুলে যাচ্ছ। এ বাড়িতে বউ হয়ে আসা পর্যন্ত কখনো তোমার মুখে মা ডাক আমি শুনিনি, তুমি ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। তাই আমি চাই না যে আমার সন্তান পরাজিত হোক, তাই আমি বলছি তুমি এই কেসটা থেকে সরে দাঁড়াও। এই কেসে তুমি জিততে পারবে না, ওই অ্যাডভোকেট গাঙ্গুলি, ওই মেয়েটার কাছে তুমি হেরে যাবে। আরে ছাড়ুন ছাড়ুন, মেয়েটা দুদিনের যোগী, ভাত কে বলে অন্ন,
মা দুর্গা রমণী ছিলেন। মহিষাসুর তাকে নিধন করতে পারেননি, উল্টে নিজেই। আপনি আমার মা হওয়ার উপযুক্ত নন। আমার বাবা ভুল নারীকে বিয়ে করেছিলেন। আপনি সারা জীবন পরম আর প্রলয়ের মা হয়েই রইলেন। আমার মা হতে পারবেন না, জীবনেও না। পদ্ম, পদ্ম ডাকছেন। হ্যাঁ, ওই অ্যাডভোকেট গাঙ্গুলির ফোন নাম্বার তোর কাছে আছে? হ্যাঁ আছে। একটু ফোনে কথা বলতে চাই। গীতা, গাড়িতে 25 লাখ টাকা আছে। কিরণ কান্তি ব্যানার্জির সাথে কথা বললে ওটা ডাবল হয়ে 50 লাখ টাকা হয়ে যেতে পারে। আইনের অনেক ধারা আছে, অনেক সেকশন নাম্বার আছে, জীবনের একটাই ধারা, মানুষ হয়েছে যখন তখন সত্যের পাশে থাকবে। 50 লাখ টাকা উপার্জনটা আমার অনেক বেশি মনে হয়, তাই না? গীতা LLB, গীতা LLB।